নিচে। কি করছিস তুই ঋষি? আমাকে শেখাতে আসবেন না। এই ঝাল জল বা চিনিতে মিটবে না, তুমি বরং এক কাজ করো, তাড়াতাড়ি মধু আর গরম দুধ নিয়ে এসো, যাও। এটা আপনার মোমো? হ্যাঁ, এটা আপনি খাবারের জন্য বানিয়েছেন না মানুষকে খুন করার জন্য? আমি আপনাকে বারবার বলেছিলাম আপনি দেখে নিন আমি কি খাই না খাই, কিন্তু সেটারও আপনার সময় হয়নি। আপনি জানেন না আমি ঝাল খাই না। দেখি দেখি, ছাড়ুন আমায়। এই জন্য বলে কারোর উপকার করতে নেই। আমি তো নমিতা দির থেকে শুনেছিলাম আপনি ঝাল খান না, তাই তো আপনাকে বারবার না করছিলাম ওই চাটনিটা খেতে। আপনি লাল সসটা ট্রাই করতেন। বাকি চাটনিগুলো কালের লাল বলে আমি সেটা ট্রাই করিনি। সবাই জানে লঙ্কার কালার লাল হয়, আর আপনি আপনি গ্রিন চাটনিতে ইচ্ছে করে ঝাল বানিয়েছেন, তাই আমার এই অবস্থা হচ্ছে। প্রথম কথা, আমি তো ভাবতেই পারিনি আপনি মোমোটা খাবেন, তাই আপনাকে আলাদা করে ঝাল খাওয়ানোর প্রশ্নই আসে না। আর স্যার, যেমন সব চকচকে জিনিস সোনা হয় না, সব লাল সসও কিন্তু ঝাল হয় না। এই দেখুন, এটা টমেটো সস। আপনি সব ইচ্ছে করে করেছেন। ভাই, পিহুর ওপর ওভাবে চিৎকার করলে তো তোর ঝাল লাগাটা কমে যাবে না, আগে একটু জল খা তো। তুই না খাবেন না? পিসিমণি, গরম দুধটা ওনাকে খাইয়ে দাও, আরাম পাবেন।